Assalamualaikum, welcome back to my channel. My another video. আশা করি আপনারা সুস্থ আছেন, সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আমি আজকে আমার ডেইলি লাইফের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। চিনি শুটকি অল্প সময়ের মধ্যে ভর্তা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকে ভর্তাটা কেমন হয়। এখানে আমি চিংড়ি শুটকিটাকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, কারণ শুটকি কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, শুটকির ভিতরে কিন্তু ময়লা থাকে। তো সুন্দর করে ধুয়ে আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সরিষার তেলের উপরে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যারা কাঁচা মরিচ খান না তারা শুকনা মরিচও দিতে পারেন, আমার গ্যাসের সমস্যা বলে আমি কাঁচা মরিচ খাই। তো এখন আমি হালকা করে এটা ভেজে নেওয়ার পর এখন আমি শুটকিগুলো এখানে দিয়ে দেবো। শুটকিগুলো দিয়ে আমি এখানে সুন্দর করে শুটকিগুলো ভেজে নেব। তো একটু আমি লালচে লালচে করে ভেজে নিব, তারপরে ধরেন আমার শুটকিটা হয়ে গেল। কেমন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে শুটকি ভাজার পরে আমি এটাকে ঠান্ডা একটু ঠান্ডা করে তারপরে পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলে আমার ভর্তাটা হয়ে যাবে। তো এভাবেই আমি শুটকি ভর্তাটা করি, আপনারা এভাবে করে দেখবেন, অনেক মজা লাগে। এটা এখন করছি, তো আমার সাথেই থাকুন। আমি রাত্রে টমেটো ভর্তা করব, ডাল ভর্তা করব, আর আপনাদের ভাইয়া বলেছে সাথে ডিম ভাজিটা রাখবা। আমার সাথেই থাকুন, আমি সব কীভাবে কী করে না করি সব কিছু আপনাদের শেয়ার করবো, আর আপনারা দেখতে থাকুন। এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, তো আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। ঠিক ভাজিটা এইরকম হবে, একটু লালচে লালচে কালার হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দেবো, ঠান্ডা করে নেব, তারপরে আমি পাটা এটাকে বাটবো। এই শোনো, ভর্তাটা রেডি করে ফেলছি। হ্যাঁ, তুমি বাবুকে ঘুম পাড়াই আসো, ঠিক আছে? আচ্ছা, হাতটা ধুয়ে ফেললাম। এই তুমি কি করছো? এই তো ডিম ভাজছি। ও, আমি এখন টমেটোটা ভর্তা করে ফেলবো। ভর্তা কিভাবে করি সেটা কিন্তু আমি এর আগেও আপনাদের দেখিয়েছি, তো আজকে হচ্ছে শুধু ভর্তা দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে রেখেছি, সেই ক্ষেত্রে কিন্তু চুলা থেকে তেলটা ছিটাতে পারে, তো আমি এখন রসুনটা দেব, সেক্ষেত্রে চুলাটা বন্ধ করে দিলাম। এই তুমি বলেছিলে না যে টমেটোরই আমার কাছে দিবা, আমি ছাড়িয়ে দেব। হ্যাঁ বলেছিলাম তো, ভালো করে একটু ছাড়িয়ে দাও। আমার না ওই যে ঝাল কাটছি, হাত চলছে, গরমে হাতিটি ভালো লাগছে না, প্রচুর গরম। আরে শোনো, আমি তো আগে তো এইসব কিছুই কখনো করিনি বা পারি না, বুঝছো তো? তোমার দেখে দেখে একটু শেখার চেষ্টা করছি, আর তোমাকে সময় সুযোগ পেলে একটু হেল্প করতে চাচ্ছি আর কি। দেখি টাকাও তো একটু কেমন ঘেমেছো দেখি একটু। ঘেমেছি কেমন সেটা দেখবে, তোমাকে হেল্প করতে পারছি এটাই আমার কাছে আনন্দের। একটু ঘামলে কি হয় বলো? আচ্ছা হয়ে গেছে, যাও, তুমি ঘেমে গেছো, বাতাস খাও। কথা আসলে কি, ও যদি মানে বাসাতে থাকে তাহলে অনেক হেল্প করার চেষ্টা করে, বিধায় ওর বাইরে কাজ থাকে, বিধায় আমাকে সব কিছু একাই করতে হয়। যখনই সুযোগ পাই ও অনেক হেল্প করার চেষ্টা করে, তো সব মিলায় হ্যাপি ফ্যামিলি বলতে গেলে চলে। আপনারা যারা এখন করোনার ভিতরে সবাই একসাথে আছেন তারা অনেক ভালোই আছেন, আর আসলে একসাথে থাকার একটা মজা আলাদা। এখন আমি এটা দিয়ে দেবো, আমি আবার এই টমেটো ভর্তাটাই একটু চিনি দিই যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে খুব ভালো লাগে। যারা চিনিটা না খান তারা স্কিপ করতে পারেন।
আর অল্প একটু লবণ দিয়ে দেবো। তো এভাবেই আমি টমেটো ভর্তা করি আর আজকে এভাবেই ভর্তা দিয়ে খাবো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। ও কি টেস্টি খাবার খাবো এখন। আজকে চিংড়ি শুটকি ভর্তা করছি, দেখছো তুমি? তো আগে খেতা না, এখন খাও। আগে তো খেতাম না, কিন্তু তোমার হাতে যখন একবার ফার্স্ট খেয়েছি, তারপর থেকেই তো শুধু কন্টিনিউয়াসলি আমি এই চিংড়ি শুটকি ভর্তাটা খাই। যদি আমাদের ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট দেবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। বাই বাই।